সমস্যা সমস্যা হলো কি আপনাকে যদি বলি যে এটা তো নবী সালাম করেন নাই তখন আপনি বলবেন যে করলে সমস্যা কি আরে করলে সমস্যা কি নবী করে নেই তো আমি করলে সমস্যা কি আপনাকে বলতেছি কি বলতেছি যে রসুল সাল্লাহ সাল্লাম এইভাবে সম্মিলিত মোনাজাত করেন নাই তখন বলবেন যে এটা তো মোনাজাত ইবাদত আপনি মিলাদ পড়তেছেন আল্লাহ আলা মহা আল্লাহ্মা আলা সাইয়েদিনা যদি সুন্দর করে কয় আল্লাহহু সল্লে আলা সাইয়েদ এনাউলা নাম আহাম্মাদ এভাবে যদি পড়ি সবাই সুন্দর করে দুরুত পড়তেছে এটা তো মজা লাগতেছে আর দুরুদি ইব্রাহিম তো মজা লাগে না বিদাত হল মজার জিনিস বিদাত হলো কি মজার জিনিস ইবলিসের কাছে সবচেয়ে প্রিয় হল বিদাত সিরিক মানুষকে বোঝানো যায় বিদাত বোঝানো যায় না ও বলে যে সমস্যা কি এটা তো দরুদি পড়তেছি সমস্যা কি সমস্যা হলো এই আল্লাহ নবী বলেছেন মানা আমিলা আমাল আল্লাহসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন যে ব্যক্তি এমন আমল করলো যেটা শরীয়ত অনুমোদন করে না ফাহুয়া রদ্দুন সেটা বাতিল আর বিদাত করলে কি হবে হাসরের মাঠে নবী সুপারিশ করবেন না নবী সুপারিশ না করলে পীর কেন পীরের চোদ্দ গোষ্ঠী পাঁচ চোদ্দ সত্তর গোষ্ঠী মিলেও জান্নাতে নিতে পারবে না নবী যদি সুপারিশ না করে জান্নাত যাওয়া যাবে না তাহলে কি মানতে হবে রসুলের তরিকা মানতে হবে আপনি কথা বলেন করলে সমস্যা কি এত মানুষ করে তারা কি জাহার নামে যাবে আমিও যাবো জাহার নামে আচ্ছা তরিকা দল হবে কয়টা তেহাত্তরটা কয়টা জান্নাতে যাবে বলেন তো একটা জান্নাতে যাবে আপনিও বুঝেন তারপরে কিছুক্ষণ পরে বলবেন যে এত মানুষ করে এরা কি সবাই যাবে নামাজের পরেই বলবেন যে হুজুর কি বলল এত মানুষ সবাইকে জাহান নামে যাবে এখন আপনি বলতেছেন যে দল হবে তেহাত্তরটা তেহাত্তরের মধ্যে বাহাত্তর জাহান নামে দল জান্নাতের সংখ্যা জান্নাতির সংখ্যা বেশি না জাহান নামের সংখ্যা বেশি আল্লাহ আলামিন জান্নাত ভরবেন মানুষ আবার নতুন করে বানিয়ে তারপরে জান্নাতে দিবেন আর জাহান নাম ভরবে না এত মানুষ যাবে ভরবে না। আল্লাহ পা নামিয়ে দিবেন যথেষ্ট আর দরকার নেই তাহলে জাহান নাম তখন চেপে যাবে তাহলে জাহান্নাম আল্লাহর পা দিয়ে ভরাবেন আর জান্নাত ভরাবেন মানুষ আবার নতুন করে আল্লাহ সৃষ্টি করবেন তখন আল্লাহ পরীক্ষা নেবেন কি বুঝলেন তাহলে জান্নাতে যাবে এক দল আর বাহাত্তর ফেরকা বাহাত্তর দল জাহান নামে যাবে তাহলে আপনি ছাব্বিশ তারিখে আর চার মোজাব নিয়ে থাকেন ইমামদেরকে আমরা অসম্মান করি না আপনারা এখানে জিজ্ঞেস করলে যে ইমাম আবু হানিবার নাম কি কত সালে জন্ম আপনি বলতেই পারবেন না ইমাম আবু হানিফা রহেমা তিনি ছিলেন একজন কাপড়ের ব্যবসায়ী অত্যন্ত ধনী মানুষ ছিলেন তাদের জন্য আমরা দোয়া করি নাম বললে বলি রহেমাহুল্লাহ আল্লাহ তার উপর রহম করুন তার জন্ম তার নামটা কি সেটাই জানে না নুমান বিন সাহাবেদ জুয়াতাল কুফি ইমাম আবু হানিফার নাম কি জানেন নুমান বিন সাহেদ নামই জানেন না আপনি আপনি দাবিদার আপনি হানাবি মাজাব তার নামটাই জানেন না তার নাম হলো নুমান বিন সাহাবেত আশি হিজড়িতে জন্মগ্রহণ করেছেন একশো পঞ্চাশ হিজরিতে তিনি মৃত্যুবরণ করেছেন তো নামই জানেন না কোন সময় জন্মগ্রহণ করেছে আপনি আবার দাবিদার তাহলে কোন তরিকা চলবে না নবীর তরিকা ব্যতীত আপনারা বলেন না যে কোন তরিকায় শান্তি নাই নবীর তরিকা বিদিত তাহলে এখানে আবার মাঝা আসে কেন প্রত্যেক ইমামকে শ্রদ্ধা করি আমরা ইমামের কথা যদি কোরআন হাদিসের সাথে মিলে তাহলে মেনে নিব কোন সমস্যা নেই আর ইমামের কথা যদি কোরআন হাদিসের সাথে না মিলে সেটা সুরে ফেলে দিব লক্ষ্য ইমাম বলল সেটা গ্রহণযোগ্য হবে না অতএব কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করতে হবে আমল এই জন্য করতে হবে দুনিয়ার একটা একটা জায়গা কিনলে টাকার নোট আপনি বার হাজার দেখেন আমি কথা বলতেছি আমার কথা মানেন কিন্তু আমি যদি একটা টাকার নোট দেই আপনি তিনবার দেখবেন দেখে তারপরে পকেটে নানি নিজে না জানলে আরেকজনকে জিজ্ঞেস করবেন আর আল্লাহ নবী সাল্লাম বলছেন সর্বশেষ যাকে জান্নাতে দেওয়া হবে সবার শেষে যে জান্নাতে যাবে এই পৃথিবীর দশ পৃথিবী সম জায়গা আল্লাহ তাকে দিয়ে দেবেন এই পৃথিবীর দশ পৃথিবীর সম পরিমাণ ওই ব্যক্তিকে দিবেন যে ব্যক্তি সর্বশেষ আর দুনিয়ার এক কাঠা জায়গা কেনার জন্য তেরো দিন ঘুরেন আপনি দিন ঘুরেন আপনি উকিলের মুক্তারের কাছে তারপরে জায়গা দলিল পসরা খতিয়ান সব বাইর করে আনেন এক কাঠা জায়গা কেনার জন্য পঞ্চাশ জনকে জিজ্ঞেস করেন এই কি দলিল কি জাল নাকি দেওয়া হচ্ছে ঠিক আছে কিনা আর একটা হাদিস আপনি শুনলেন আর মেনে নিলেন জান্নাতে যাবেন এত দামি জান্নাত সবার শেষে যে জান্নাতে যাবে এই পৃথিবীর দশ পৃথিবী সমপরিমাণ আল্লাহ দিবেন সুহান আল্লাহি আবে হামদিহি সুহান আল্লাহি আজিম আল্লাহ এত দামি জিনিস জান্নাতে রেখেছেন আর ওই জান্নাতে গেলে আমল করতে হলে কি আপনাকে বুঝে করতে হবে না এমনি জান্নাতে যাবেন আসুন আমরা পবিত্র কোরআন এবং সহিদের আলোকে জীবন করি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে সিরতে মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করুক আল্লাহ আমিন তিন চাকা চার চাকা চার বাট বাদ দিয়ে কি করব আমরা সিরতে মুস্তাকিমের টেনে চলে যাব। সিরতে মুস্তাকিমের টেনো চরু আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দিও আল্লাহ আমিন আল্লাহ আমরা যেন সিরাতে মুস্তাকিম ব্যতীত অন্য কোনো দলের অন্য কোনো পথের অন্য কোন মাঝাবের অনুসরণ নাগরিক আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দিও আল্লাহ তুমি যদি তৌফিক দাও কেউ আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না আল্লাহ আমিন আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ আমিন